জয়নিতাই শ্রী রূপ গোস্বামী পাদের জীবনের তৃতীয় ভাগ আজ আমরা আস্বাদন করব। যার কৃপা ব্যতিরেকে যুগল সেবা সুদুর্লভ, শ্রীমতী বৃষভানু রাজনন্দিনীর একান্ত অন্তরঙ্গ সহচরী বৃন্দাবন অধীশ্বর শ্রী গোবিন্দদেবের প্রাকট্যকর্তা সম্রাট আকবরও যার দর্শনের জন্য উৎকণ্ঠিত হয়েছিলেন। সম্রাট দর্শনে আসলেও যিনি তার মুখের দিকে তাকান নাই, এমন বৈরাগ্যমূর্তি ব্রজবিভূতি পরম রসিক সন্ত শ্রী রূপ গোস্বামী পাদের জীবনের অন্তিম অংশ আজ আমরা আলোচনা করব। একবার শ্রীরূপ চাটুপুষ্পাঞ্জলি নামক স্তোত্রে শ্রী রাধারানীর বেণীর সঙ্গে সাপের উপমা দিয়েছিলেন। এই প্রসঙ্গ সনাতন গোস্বামীপাদ পড়লেন, পড়ে তার এই সাপের সাথে রাধারানীর বেণীর উপমা ভালো লাগে নাই। মনে মনে ভাবলেন, রূপ ভাবের মহত্ব না দিয়ে কেবল কাব্য পদ্ধতির গুরুত্ব দিয়েছে। একদিন শ্রী সনাতন রাধাকুণ্ডের তটে বসে ভজন করছিলেন, তখনই দেখলেন কদম্ব গাছে অপূর্ব ঝুলনা, তাতে গৌরবর্ণ কিশোরী আনন্দিত চিত্তে ঝুলছে। সখীগণ কিশোরীকে দোল দিচ্ছে। ঝুলন্ত অবস্থায় মনে হচ্ছে যেন তার পিঠে একটি সাপ উঠে আসছে। সঙ্গে সঙ্গে সনাতন সেই কিশোরীকে রক্ষার জন্য দৌড়ালেন, কিন্তু কাছে যেতেই দেখলেন সেখানে কোনো সাপ নেই, না কোনো ঝুলন, না কোনো কিশোরী। আসলে সেই বেণীটায় সাপের মতো লাগছিল। তৎক্ষণাৎ ঝুলনের দৃশ্য অন্তর্হিত হয়ে গেল। পরে বুঝতে পারলেন এই সাক্ষাৎ কিশোরী গোপাঙ্গনার সাথে ছিলেন এবং আমার সন্দেহ নিবারণের জন্য প্রিয়াজু এই লীলা করলেন। রূপের নিকটে এসে অত্যন্ত শ্রদ্ধাপূর্বক তাঁর পরিক্রমা করতে লাগলেন। অগ্রজের প্রদক্ষিণ দেখে রূপ ভীত হয়ে চরণে পড়লেন। তারপর সনাতন রূপকে তুলে আলিঙ্গন করলেন। দুই ভাইয়ের অপার অনন্ত চরিত্র, তাদের নাম যশ সমস্ত সংসারে ব্যক্ত হয়েছিল।